পেট্রোল পাম্প দেখতে চলে আর বড় সবাই আমরা ভোট চুরি করে ওকে নির্বাচিত করেছি মুজিব সাহেব জিকে প্রাপ্তিও ওর ফুয়ালে আর কই দিয়া গত দুই মাস আগে আই ও লয়ারে মন্ত্রী সাহেব কথা আই তো আমার প্রাপ্তি হইতে চাই আর নাম্বার কিভাবে পাঠা গেল কোথায় কত মনে করো না আমি নম্বর পাঠাইও পেট্রোল পাম্প দেখতে চলি আর নির্বাচন করা আমার আমি আরেকটা কথা বলি আমার জন্ম আগে তার জন্ম হন ও যখন মেট্রিক পাস করে তখন আমার জন্ম এবং জুয়েলের সাথে বয়সে কতটুকু ডিফারেন্স সেটা বুঝে না পড়া তাকে আমরা ইউনিয়ন পরিষদের যে আমরা বলেছিলাম যে হত্যা করে নির্বাচন ডিক্লেয়ার করে আমার বাবা ওকে চেয়ারম্যান করেছিল এবং তিনটা লাশের পর এবং পৌরসভা যখন আমরা বিরোধিতা করেছিলাম সত্য কথা বলতে কি আমি একজনই বিরোধিতা করেছিলাম আমার ভাই বোন সবাই ওর পক্ষে ছিল ওকে আমরা নির্বাচন হতে দিনে আমি এবং আমাদেরকে ছাড়া ও নির্বাচিত কোনোদিন হয় নাই পৌরসভায় হয় নাই পৌরসভায় তো আমরা ভোট চুরি করে ওকে নির্বাচিত করেছি ওর খেয়াল এবারও ভোট চুরি করে পৌরসভায় যেভাবে হয়েছে ধীরন দা যেভাবে হয়েছে ওই বাবা উপজেলা চেয়ারম্যান হওয়ার ইচ্ছা পোষণ করেছে মনে হয় এবং সে যে আমার সবাই তো বলেছে হ্যাঁ নতুন শিক্ষা বলেছে পৌরসভাকে তো কিছু রাখে নাই পৌরসভা যে যাওয়ার আগে 2 কোটি 80 লক্ষ টাকার ড্রেনের টাকা খেয়ে বলছে বাণিজ্য নাই এত কিছু করে করতে বাপ